আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরও চারজন আজ বিকেলে চারটায় বঙ্গভবনে শপথ নেবেন তারা শেখ হাসিনার নামে আরও দুটি হত্যা মামলা হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শুরু স্বাভাবিক রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রাস্তায় চাঁদাবাজি সহ হয়রানি না হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ীরা এবং কারিগরি পরীক্ষা নিরীক্ষা শুরু করা সম্ভব না হওয়ায় শনিবার চালু হচ্ছে না মেট্রো রেল নিশ্চিত করেছে ঢাকা ট্রানজিট কোম্পানি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে যাচ্ছি বিস্তারিত সংবাদে জয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও চারজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন শুক্রবার নতুন উপদেষ্টারা বিকেল চারটায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন উপদেষ্টারা হলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদার অর্থনীতিবিদ ওয়াহিউদ্দিন মাহমুদ সাবেক সচিব মহম্মদ ফৌজুল কবির খান ও সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় প্রধান উপদেষ্টা সহ এ সরকারের সদস্য সংখ্যা সতেরো জন নতুন চার জন উপদেষ্টা শপথ নিলে সদস্য সংখ্যা হবে একুশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার আরও দুটি হত্যা মামলা দায়ের হয়েছে মামলাগুলোর মধ্যে একটি র্যাবের সাঁজোয়া হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে মাদ্রাসার শিক্ষার্থী জোবাইদ হোসেন ইমন হত্যার ঘটনায় ওই মামলায় শেখ হাসিনা সহ ষোলো জনকে আসামি করা হয়েছে নিহত ইমন মোহাম্মদপুর থানা এলাকার একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল বৃহস্পতিবার ইমনের মামা আবদুল্লা আবু সাইদ ভুইয়া মামলাটি দায়ের করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী বাদীর জবানবন্দি গ্রহণ করে মাহমুদপুর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন এছাড়া অটোরিকশা চালক শাহাবুদ্দিন হত্যা মামলায় শেখ হাসিনা সহ এগারো জনকে আসামি করা হয়েছে নিহতের বাবা আবুল কালাম এই মামলা করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা বাদির জবানবন্দি গ্রহণ করে শেরেবাংলা নগর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন হত্যা গণহত্যা নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তারা বলছেন অভিযোগ আমলে নিয়ে কাজ শুরু করেছেন তারা সংঘটিত প্রতিটি ঘটনা খতিয়ে দেখে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে তদন্ত সংস্থা মাঝারুল মান্নার রিপোর্ট কোটা সংস্কার আন্দোলনের সময় পনেরো জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে বুধবার অভিযোগ জমা দেওয়া হয় অভিযুক্তরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল জুনাইদ আহমেদ পলক মোহাম্মদ আলী আরাফাত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনার রশিদ সহ জন। তদন্ত সংস্থার অফিসে গিয়ে দেখা যায় তদন্ত কর্মকর্তারা পত্রিকায় প্রকাশিত খবর খতিয়ে দেখছেন তদন্ত সম্পর্কে জানান তদন্ত দলের প্রধান ইতিমধ্যে আমরা পেপার ওয়ার্ক শুরু করেছি এবং টিম গঠন করেছি এবং আমাদের ঊর্ধ্বতন অফিসারের শূন্যতা আছে তারা আসলে আমরা মাঠ পর্যায়ে এটা ব্যাপকভাবে তদন্ত শুরু করব সমগ্র বাংলাদেশে এই সংক্রান্ত যতগুলি ঘটনা ঘটেছে সেই কাউন ধরে প্রত্যেকটা ঘটনার আমরা ইনভেস্টিগেশন করব এবং পত্রিকা সংগ্রহ করব কাটিং সংগ্রহ করব এবং সম্ভাব্য স্থান পরিদর্শন করব এবং সারা বাংলাদেশ থেকে তথ্য সংগ্রহ করব এবং যতগুলি একসাথে করে আমরা এই কাজটা শেষ কোন প্রক্রিয়া আসামিদের বিরুদ্ধে বিচার কার্যক্রম চলবে তা জানান অভিযোগকারী আইনজীবী যে তদন্তকারী কর্মকর্তা এখন চাইলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে একটি আবেদন করতে পারেন এই তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পরে উনি একটি তদন্ত প্রতিবেদন জমা দিবেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর চিফ প্রসিকিউটর এই তদন্ত প্রতিবেদন থেকে একটি ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালের আদালত বরাবর এটা কি উপস্থাপন করবেন বর্তমানে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালের দুজন সদস্য থাকলেও চেয়ারম্যানের পদ শূন্য আছে আর পদত্যাগ করায় প্রসিকিউশন পদে বর্তমানে কেউ নেই মাঝড়ক মান্না চ্যানেল আই ঢাকা অনেকটাই স্বাভাবিক রাজধানীর ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি থানার কার্যক্রম শুরু হলেও রাতে পুলিশের টহল সীমিত হওয়ায় নাশকতা রোধে বিভিন্ন এখনও আইন শৃঙ্খলা চাঁদাবাজি সহ হয়রানি না হওয়ায় স্বস্তিতে কারণ বাজারের পাইকারি ব্যবসায়ীরা রাজধানী ঘুরে আরও জানাচ্ছেন রিয়াজ ইসলাম শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর থানাগুলোতে হামলায় বেশ কয়েকদিনের জন্য পুলিশ শূন্য হয়ে পড়েছিল দেশ তার সুযোগ নিয়ে চুরি ডাকাতি ছাড়াও নানা নাশকতা ঘটে রাজধানী সহ সারা দেশে তবে সেই অবস্থা এখন আর নেই সেনাবাহিনীর সহায়তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কারণে রাতেও চলছে থানার কার্যক্রম সেবা নিতে আসছে সাধারণ মানুষ আমাদের কার্যক্রম পুরোদমে চলতেছে মানুষ প্রতিনিয়ত জিডি করতে করতে আসছে আসছে মামলা যে যে সেবার জন্য আসছে আমরা সেবা দিতে টহল পুলিশের যেটুকু অভাব রয়েছে তা পূরণে এখনও বিভিন্ন এলাকায় চলছে পাহারা রাজধানীর পাইকারি বাজার ও মহাসড়কে এসেছে অন্যরকম স্বস্তি পথে পথে চাঁদাবাজি না থাকায় স্বাচ্ছন্দ্যে ব্যবসা চালাতে পারছেন ব্যবসায়ীরা আর এ সুদিন এনে দেওয়ায় শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে তারা আসতে যাইতে এখন বর্তমানে রাস্তাঘাটে কোনো গ্যাঞ্জাম নাই ছেলে আছে সবাই ছাত্র ছাত্র আছে মিলা সবাই ক্লিয়ার করে দেয় রোড আগে তো কারণ বাজার পর্যন্ত আসতে দুই তিনশো খরচ এখন এক লাগে না আমরা রোডে ঘাটে চলতে পারতাম না মনে করেন যে চাঁদাবাজি বিভিন্ন রকম এ পয়েন্টে ও পয়েন্টে বিভিন্ন জায়গায় টাকা দিতে এখন আর টাকা দেওয়া লাগে না বৃহস্পতিবার রাতে কর্মজীবী মানুষের ঢাকা ছাড়া চিত্র চোখে পড়ে রাজধানীর বাস টার্মিনালগুলোতে রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা শুরু না হওয়ায় আগামী শনিবার মেট্রো রেল চালু হচ্ছে না বৃহস্পতিবার ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের সচিব মোহাম্মদ আব্দুর রফের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে সরকার গত এগারো আগস্ট মেট্রো রেল চলাচলের জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা শেষে সাত দিনের মধ্যে মেট্রো রেল চালুর নির্দেশ দিয়েছিল কিন্তু অনিবার্য কারণে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা এখনও শুরু করা সম্ভব হয়নি তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রো রেল পুনরায় চালু করা সম্ভব না হওয়ায় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে কোটা সংস্কার আন্দোলনের সময় হামলায় মেট্রো রেলের মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশন ক্ষতিগ্রস্ত হলে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন বিসিএসএ বাদ পড়া দুশো উনষাট জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার চোদ্দ বছর পর নিয়োগের চিঠি পাওয়া কয়েকজন বলেছেন তারা সম্মানিত হয়েছেন তবে এখন আর ওই পদে নিজেকে মানিয়ে নেওয়া সম্ভব না ভুক্তভোগীদের কেউ কেউ বলছেন বাংলাদেশকে গড়তে চাইলেও সুযোগ না পেয়ে এখন তারা বিশ্বকে গড়ছেন মোস্তফা মল্লিকের রিপোর্ট বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসির সুপারিশে জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার পনেরোটি বিসিএসএ বাদ পড়া দুশো উনষাট জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে আঠাশ থেকে বিয়াল্লিশতম বিসিএসএ এসব প্রার্থীকে বাদ দেওয়া হয়েছিল যাদের বাদ দেয়া হয়েছে তাদের একজন জাহিদ হুসাইন আঠাইশতম বিসিএসএ গণপূর্ত অধিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে সুপারিশপ্রাপ্ত ছিলেন রাজনৈতিক কারণে চোদ্দ বছরেও গেজেটে নাম আসেনি জাহিদের সরকার পরিবর্তনে চোদ্দ বছর পর পেলেন খুশির খবর তবে নরওয়ের টেলিফোন কোম্পানিতে একটি বিভাগের প্রধানের দায়িত্বে থাকায় যোগদান করছেন না জাহিদ হুসাইন ভাগ্যবানী মনে করছি নিজেকে যে দেশ দেরিতে হলেও আমাকে সম্মানটা দিয়েছে আমি এটাকে একটা সম্মান হিসেবে দেখছি কারণ জীবনের এই পর্যায়ে এসে আমার বয়স এখানে চল্লিশ পার হয়েছে এখানকার যে সিস্টেমটা সেটার সাথে আমরা অনেক আহ ভাবে জড়িয়ে গেছি তো এই মুহূর্তে এই এই অবস্থা থেকে আসলে বাংলাদেশে গিয়ে নতুন করে আবার সবকিছু শুরু করা এটা তিনি বলেন শুধুই রাজনৈতিক বিবেচনায় মেধাবীদের বাদ দেয়া অন্যায় আমি দেখলাম জড়িত আমার বাবা আমি ধারণা করলাম যে হয়তো সে কারণেই এটা এরকম হলো উনত্রিশতম বিসিএস তথ্য ক্যাডারে প্রথম হয়েছিলেন ইব্রাহিম সাবিদ যুক্তরাষ্ট্রের একটি প্রজেক্টে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন গত পনেরো বছরে দেশ থেকে শুধু এগারো লক্ষ কোটি টাকা পাচার হয়নি অন্তত দুশো উনষাট জনকে বিসিএসএর ভাইবাতে উত্তীর্ণ হওয়ার পরেও গেজেট প্রকাশের সময় বাদ দেয়া হয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি লিখেছেন এই মুহূর্তে চাকরিতে যোগ দেয়া সম্ভব নয় তবে দেশের উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন ইব্রাহিম সাবিদ মুস্তাফা মল্লিক চ্যানেল আই ঢাকা দর্শক এবারে বিরতি এবং বিরতির পর যা থাকছে দাড়ি টি বিশ্বকাপের বিকল্প ভেন্যু হিসেবে ভারতকে আইসিসির প্রস্তাব জবাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের না এলাম বিরতির পর এবারে কৃষি সংবাদ শরীয়তপুরের জাজিরা উপজেলার কৃষক বর্ষাকালীন সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন তুলনামূলক উঁচু জমির সবজি আগামী বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে বাজারে উঠবে বলে আশা করছেন কৃষক শরীয়তপুর থেকে এস এম মজিবুর রহমানের রিপোর্ট প্রতি বছরের ন্যায় এবারও জেলার সবজি ভাণ্ডার খ্যাত জাজিরা উপজেলার কৃষক বর্ষাকালীন সবজি আবাদ করছেন কৃষি বিভাগের কারিগরি সহায়তা ও পরামর্শে মালচিং ও বেট পদ্ধতিতে বিভিন্ন শাক সবজি আবাদ করা হচ্ছে বিঘা প্রতি সবজি আবাদে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ করে এক লাখ বিশ হাজার থেকে এক লাখ সবজি বিক্রির আশা করছেন কৃষক উসা জমিনে করলা লাগাই সব সবকিছু পরিবর্তন ভালো থাকে তা আমরা দেড় মাসের মধ্যে ফলন বিক্রি করতে পারবো কাঁচা কাঠার সবজি চাষ করলে আঙ্গ ঘাস কম হয় ফলন বেশি হয় খরচ কম হয় বাইগুন বিঘা প্রতি পঞ্চাশ টাকা ষাট হাজার টাকা খরচ শোষা লাগাইতেছি বিশ পঁচিশ দিনের মধ্যে বাজারে বিক্রি করতে পারবো গ্যাসের দুই বছর সবজির দাম একটু ভালো থাকায় এবছর আমরা সবজি আবাদ বেশি করতেছি ইতিমধ্যে একশো পঁয়ত্রিশ হেক্টরে আবাদ সম্পন্ন হলেও এ মাসের মধ্যেই মৌসুমের লক্ষ্যমাত্রা সম্পন্ন হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ জাজিরা উপজেলায় খরিফ দুই মৌসুমে সবজি আবাদের লক্ষ্যমাত্রা ছয়শো পঞ্চাশ হেক্টর আমরা কৃষকদেরকে মালসিং পদ্ধতিতে সবজি চাষাবাদে উদ্বুদ্ধ করছি আমরা আশা করছি এ পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উৎপাদন ব্যয় কমে আসবে জাজিরায় এবছর ছয়শো পঞ্চাশ হেক্টর জমিতে বর্ষাকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করছে উপজেলা কৃষি বিভাগ এস এম মুজিবুর রহমান চ্যানেল আই শরীয়তপুর এবারে প্রকৃতি সংবাদ পর্যটকদের পদচারণায় আবারও প্রাণ ফিরেছে কক্সবাজার সমুদ্র সৈকতে তাদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও সেনাবাহিনী আর পর্যটক আকর্ষণে ছাড়সহ বিভিন্ন সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন পর্যটন ব্যবসায়ীরা কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরোর আজম মানিকের রিপোর্ট সাগরের নীল জলরাশি আর পাহাড়ি সৌন্দর্যমণ্ডিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার নির্মল বাতাস আর উন্মুক্ত ছোঁয়া পেতে প্রাকৃতির দেশ বিদেশের হাজারো পর্যটকের পদচারণায় থাকে সৈকত সম্প্রতি দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে ধ্বংস নামে এই অঞ্চলের পর্যটন শিল্পে তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের আগমনে আবারও প্রাণ পিড়েছে সমুদ্র সৈকতে। লাগতেছে তো এটা বাড়ানোর জন্য আসলাম চার পাঁচ দিনে একটা ট্যুর দিছে পরিবেশটাও ভালো লাগছে আই বোমা আবার সবাই আসবে পর্যটক কেন্দ্র যেহেতু আব্বু আব্বুই সাথে আয় আইপলার সাথে আইটিমের সাথে এখানে আসছে সমুদ্র সৈকতে এসে খুবই ভালো লাগছে যদিও এখানে পর্যটকের সংখ্যা খুবই কম যে টুরিস্ট আসবে তাদেরকে বলতে চাই আপনারা নির্ভয়ে কক্সবাজার বেড়াতে আসুন কক্সবাজারকে উপভোগ করুন এবং আপনার আপনাদের সুন্দর এই প্রকৃতিকে প্রকৃতিকে দেখে যান নিরাপত্তা বাহিনী ট্যুরিস্ট পুলিশ জেলা পুলিশ এবং তার সাথে সেনাবাহিনীর উপস্থিতি সব কিছু মিলে বর্তমানে কক্সবাজার শহর নিরাপত্তার ছাদ ধরে আবৃত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও সেনা সদস্যরা সিকিউরড এলাকা হিসেবে যেভাবে ডেভেলপ করা দরকার আমরা ওভাবে ডেভেলপ করেছি এবং এই আমাদের যে এখন সার্ভিসটা এটা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি পজিটিভলি অনেক বেশি পেশাদারিত্বের সাথে আমরা পালন করব বলে দৃঢ় বিশ্বাস রাখছি পর্যটন শিল্পটা আবার আগের মতো চালু হয়ে যায় এটার জন্য যা যা করণীয় দরকার আমরা সেনাবাহিনী করব হোটেলে যারা আছে তারা যেন নিরাপদ থাকতে পারে এইসব চাঁদাবাজি যেন না হতে পারে এগুলো নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করণীয় দরকার আমরা করছি এবং শিল্প প্রসারে সমন্বিত উদ্যোগ জরুরি বলছেন সংশ্লিষ্টরা আবারও প্রাণ ফিরতে শুরু করেছে পর্যটন শিল্পে এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা বলছেন আবার যেন জমজমাট হয়ে ওঠে কক্সবাজার সমুদ্র সৈকত এমনটাই প্রত্যাশা তাদের কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে সরাজে মানিক চ্যানেল এবারে খেলার খবর